নবীজি কেন এতগুলো বিয়ে করেছেন? অসভ্য, বর্বর, মূর্খ, নাস্তিক এবং ইসলাম বিদ্বেষীরা এ ব্যাপারে আপত্তি করে বলে, ইসলাম ধর্মের নবী মুহাম্মদ অত্যন্ত নারী লোভী ছিলেন। নাউযু বিল্লাহি মিনাল, তারা বলে যে মুহাম্মদ অতিমাত্রায় নারী আসক্ত এবং নারী লোভী ছিলেন। নাউযু বিল্লাহি মিনাল, এই জন্য জীবদ্দশায় তিনি 11টি বিয়ে করেছিলেন। সেই সকল অসভ্য, মূর্খ, বর্বর, নাস্তিক এবং ইসলাম বিদ্বেষীদেরকে আমি বলতে চাই, তোমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বায়োগ্রাফি, নবীজির জীবনী ভালো করে পড়ো নাই। যদি নবীজির বায়োগ্রাফি তোমরা পড়তে, তাহলে নবীজির ক্যারেক্টার সম্পর্কে তোমরা এমন কথা কখনো বলতে পারতে না। এরা কি করে বলে নবীজি নারী লোভী ছিলেন, অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 50 বছর বয়স পর্যন্ত তিনি আম্মাজান খাদিজা আত-তাহেরা রাদিয়াল্লাহু আনহাকে নিয়ে সংসার করেছেন? এরা নিজেদেরকে বিজ্ঞান মনস্ক মনে করে। তো সেই সকল অসভ্য, বর্বর, মূর্খ, নাস্তিকদেরকে আমি বলবো, তোমাদের বিজ্ঞান বলে মানুষের 50 বছরের আগেই তার যৌন শক্তি, যৌন কামনা বেশি থাকে, তাহলে তোমাদের যুক্তি অনুযায়ী নবীজি যদি নারী লোভী হতেন, নাউযু বিল্লাহ, তাহলে তো তিনি 50 বছরের আগে একাধিক বিয়ে করার কথা ছিল, কারণ বিজ্ঞান তাই বলে। কিন্তু নবীজির জীবনী পর্যালোচনা করলে দেখা যায়, 50 বছরের আগ পর্যন্ত নবীজি খাদিজা রাদিয়াল্লাহু আনহার সাথে সংসার করেছেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহার জীবদ্দশায় নবীজি অন্য কোনো মহিলাকে বিয়ে করেননি। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহার সাথে নবীজির যখন বিয়ে হয়, তখন নবীজির বয়স ছিল 25 বছর, আর খাদিজা রাদিয়াল্লাহু আনহার বয়স ছিল 40 বছর। বিজ্ঞান বলে যে বয়সে নবীজি বিয়ে করেছেন, ওই বয়সে তো নবীজি একেবারে ভরা যৌবনে ছিলেন। আর নবীজির সৌন্দর্যের ব্যাপারে আমি আর কি বলবো, আল্লাহ তাআলা স্পেশাল সৌন্দর্য দিয়ে নবীজিকে পয়দা করেছেন, সুবহানাল্লাহ। যাকে দেখলে চোখ ফেরানো যেত না, তিনি কেন কারো প্রতি আকৃষ্ট হবেন, বরং তাকে দেখলে দুনিয়ার সব আকৃষ্ট হয়ে যেত, আল্লাহু আকবার। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভরা যৌবনে বিয়ে করলেন, তার চাইতে বয়সে আরো 15 বছরের বড়, এবং যিনি ছিলেন বিধবা। বয়সে বড় এমন একজন মহিলাকে নবীজি বিয়ে করলেন, এবং এটিই ছিল নবীজির প্রথম বিবাহ। নাস্তিকদের কথা অনুযায়ী তিনি যদি নারী লোভী হতেন, তাহলে তিনি তো তার চেয়ে বয়সে কম কোনো তরুণী বা যুবতীকে বিয়ে করার কথা। বরং নবীজির জীবনী পর্যালোচনা করলে দেখা যায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম বিয়ে করেছেন আম্মাজান খাদিজা আত-তাহেরা রাদিয়াল্লাহু আনহাকে, যিনি ছিলেন তার চাইতে বয়সে বড়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই অজ্ঞতার যুগে তিনি তার চাইতে বয়সে বড় একজন নারীকে বিয়ে করলেন, যেই যুগে পুরুষেরা বিয়ে শাদী ছাড়াই নারীদেরকে ভোগ করত। কাফের যারা ছিল, সেই যুগের কাফের মুশরিকরাও নবীজির চরিত্র নিয়ে কখনোই কোনো বাজে কথা বলতে পারেনি, বরং নবীজি দাওয়াত শুরু করার পরে কাফেররাই লোভনীয় প্রস্তাব নিয়ে এসেছিল, মুহাম্মদ পরেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যদি ধন সম্পদ চাও আমাদেরকে বলো, ধন সম্পদ দিব, যদি আরবের সুন্দরী নারীদেরকে তোমার সান্নিধ্যে চাও সেটাও আমাদেরকে বলো, আমরা সব কিছুর ব্যবস্থা করে দিব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের প্রস্তাবকে পায়ের নিচে ফেলে দিয়ে বলেছিলেন, আকাশের সূর্য আর চন্দ্র আমার হাতে এনে দিলেও আমি যে দাওয়াত শুরু করেছি সেখান থেকে কেউ আমাকে সরিয়ে দিতে পারবে না, আল্লাহু আকবার। তাহলে যার কাছে আরবের সুন্দরী নারীদেরকে নিয়ে আসার প্রস্তাব দেওয়ার পরেও সেই প্রস্তাব ফিরিয়ে দিলেন, তিনি কি করে নারীলোভী হতে পারেন? নাউযু বিল্লাহি মিন যালিক। বরং তিনি তার জীবনে প্রথম বিয়ে করেছেন তার চাইতে বয়সে বেশি এক মহিলাকে। এই জায়গায় নাস্তিকদের আবার আরেকটা আপত্তি রয়েছে, আসলে যাকে ভালো লাগে না তার কোনো কিছুই ভালো লাগে না। মূলত নবীজির চরিত্র নিয়ে সমস্যা না, নাস্তিকদের সমস্যা হলো ইসলাম আর মুসলমানদেরকে নিয়ে। এজন্য নাস্তিকরা কখনোই
কোনো ব্যক্তিকে বা কোনো দলকে টার্গেট করে কাজ করে না, বরং তারা গোটা ইসলাম ধ্বংসের জন্য কাজ করে। দুঃখজনক হলেও সত্য, নবীর উত্তরসূরী ওলামায়ে কেরাম যারা আছেন, আমরা অনেক সময় সেই কথাগুলো বুঝতে পারি না, কিংবা বুঝলেও না বুঝার বান করে বসে থাকে। যখন কারো উপরে বিপদ আসে আমরা মনে করি অসুবিধা কি, আমার উপর তো কোনো মুসিবত আসে নাই, আমি আশা আপনি তো বোকা কেন, এক এক ভাইয়ের উপরে বিপদ এসেছে আপনি চুপ আছেন, পরের পালাটা যে আপনার, পরে যে আপনাকে ধরবে এটা আপনি চিন্তাও করেন না। এভাবে করে ইসলাম বিরোধীরা ষড়যন্ত্র করে এভাবেই ইসলামকে ধ্বংসের জন্য তারা নানামুখী ষড়যন্ত্র গ্রহণ করে কাজ করে যাচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এই জায়গায় নাস্তিকরা আরেকটা আপত্তি করে, তারা বলে যে বুঝলাম যে মুহাম্মদ নারীরূপী ছিলেন না, কিন্তু তার চাইতে বয়সে বেশি এই নারীকে বিয়ে করার কারণ ছিল। অর্থাৎ তারা বলে যে খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে বিয়ে করার কারণ ছিল যে নবীজি খাদিজা রাদিয়াল্লাহু আনহার ধন সম্পদের লোভে পড়ে তাকে বিয়ে করেছিলেন। নাউযু বিল্লাহি মিন যালিক। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে বিয়ের প্রস্তাব দেননি, উল্টা খাদিজা রাদিয়াল্লাহু আনহা নবীজির সত্যবাদিতা, আমানতদারিতা আর বিশ্বস্ততায় মুগ্ধ হয়ে তিনি নবীজিকে বিয়ের প্রস্তাব দিয়েছেন। সুবহানাল্লাহ। খাদিজা রাদিয়াল্লাহু আনহা ছিলেন সেই সময়ের সম্ভ্রান্ত একজন ধনী ব্যবসায়ী মহিলা। সেই যুগে বিভিন্ন ব্যবসায়ীগণ ব্যবসা পরিচালনার জন্য লোক নিয়োগ করতেন, খাদিজা রাদিয়াল্লাহু আনহা সেই রকমের একজন মহিলা ছিলেন। তিনি অত্যন্ত সম্ভ্রান্ত একজন ব্যবসায়ী মহিলা ছিলেন, তিনি তার ব্যবসা পরিচালনার জন্য দক্ষ এবং আমানতদার কাউকে নিয়োগ করতে চাচ্ছিলেন। ইতিমধ্যে তার কাছে খবর পৌঁছে গেল মক্কার মধ্যে একজন দক্ষ আমানতদার চরিত্রবান বিশ্বস্ত লোক আছেন, যার নাম হচ্ছে মুহাম্মদ করেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই ছোটকাল থেকে, শিশুকাল থেকে, শৈশবকাল থেকেই নবীজি ছিলেন অত্যন্ত সত্যবাদী। নবীজির আমানতদারিতার বিশ্বস্ততার খবর মক্কার চতুর্দিকে ছড়িয়ে গিয়েছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিত্রিক মাধুর্যতার এই খবর যখন খাদিজা রাদিয়াল্লাহু আনহার কানে চলে গেল, খাদিজা রাদিয়াল্লাহু আনহা তার ব্যবসা পরিচালনার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রস্তাব দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তার চাচা আবু তালেবের তত্ত্বাবধানে ছিলেন, আবু তালেবের সাথে পরামর্শ করে এই প্রস্তাব তিনি গ্রহণ করলেন। এই প্রস্তাব গ্রহণ করার পরে নবীজি তখন খাদিজা বিনতে খুয়াইলিদের ব্যবসা পরিচালনার দায়িত্বে নিয়োজিত হলেন। ব্যবসা পরিচালনার দায়িত্বে নিয়োজিত হওয়ার পর খাদিজা বিনতে খুয়াইলিদের গোলাম মায়সারাকে সাথে নিয়ে তিনি আবার ব্যবসায়িক সফরে সিরিয়ায় গমন করলেন। ব্যবসায়িক কাফেলা নিয়ে তিনি যখন সিরিয়ায় গেলেন, ব্যবসায়িক কাফেলা সম্পন্ন করে, ব্যবসায়িক কাজ সম্পন্ন করে তিনি যখন মক্কায় ফিরে আসলেন, হিসাব নিকাশ করে দেখা গেল ওই ব্যবসায়িক সফরে এত বেশি লাভ হয়েছিল যা খাদিজা রাদিয়াল্লাহু আনহার কোনো ব্যবসায়ের কোনো সময় এত লাভ হয় নাই। সুবহানাল্লাহ। তিনি এত বেশি লাভবান হলেন, তার সম্পদে এত বেশি বরকত নেমে আসলো যেরকম বরকত তিনি ইতিপূর্বে আগে পান নাই। ব্যবসায়িক সাফল্যে খাদিজা বিনতে খুয়াইলিদ অত্যন্ত খুশি হলেন। অন্যদিকে তিনি তার গোলাম মাইসারার কাছ থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিষ্টভাষিতা, সত্যবাদিতা, আমানতদারিতা এবং উন্নত চিন্তাভাবনার কথা শুনে নবীজির প্রতি তার শ্রদ্ধাশীলতা বেড়ে গেল। খাদিজা রাদিয়াল্লাহু আনহা তখন বিধবা ছিলেন, ইতিপূর্বে তিনি আরো দুজন স্বামীকে হারিয়েছেন। সেই সময় মক্কার সম্ভ্রান্ত এবং ধনী ধনী ব্যক্তিরা খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে বিয়ে করার জন্য প্রস্তাব দিয়েছিলেন, কিন্তু খাদিজা রাদিয়াল্লাহু আনহা সকলের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিষ্টভাষিতা, সত্যবাদিতা, আমানতদারিতা আর তার চারিত্রিক মাধুর্যতায় মুগ্ধ হয়ে খাদিজা রাদিয়াল্লাহু আনহা তিনি এবার তার বান্ধবী নাফিসার মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিয়ের প্রস্তাব দিলেন। সরাসরি বিয়ের প্রস্তাব দেওয়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাকে জানালেন। তার চাচাকে সেটা জানানোর পরে এরপরে পরামর্শ করে
উভয় পরিবারের পারিবারিক সম্মতিতে সেই বিয়ে সম্পন্ন হল। তাহলে কি বোঝা গেল? নবীজি ধন সম্পদের মুহে পড়ে খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে বিয়ে করেছেন, নাকি উল্টা খাদিজা রাদিয়াল্লাহু আনহা বিয়ের প্রস্তাব দিয়েছেন? উল্টা খাদিজা রাদিয়াল্লাহু আনহাই নবীজিকে বিয়ের প্রস্তাব দিয়েছেন। আর খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে বিয়ে করেছেন, নবীজির বয়স তখন 25 বছর, আর খাদিজা রাদিয়াল্লাহু আনহা যখন ইন্তেকাল করেন তখন নবীজির বয়স ছিল 50 বছর। দীর্ঘ 25 বছর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহার সাথে সংসার করেছেন। সেই সময়ে অন্য কোনো নারীকে তিনি বিয়ে করেন নাই, অন্য কোনো মহিলাকে তিনি স্ত্রী হিসাবে গ্রহণ করেন নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহায়ের অফাতের পরে বাদবাকি 10টি বিয়ে করেছিলেন, আর জীবদ্দশায় তিনি মোট 11টি বিয়ে করেছেন এবং তার দুইজন দাসী ছিল। নাস্তিকদের দাবি হলো, কিছু কিছু নাস্তিক এবং ইসলাম বিদ্বেষী লোকেরা বলে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 50 বছরের পরে, নবীজি বেঁচে ছিলেন মোট কত বছর? আর একটু জোরে বলেন, ঘুমায়ে ঘুমায়ে শুনিয়েন না, গুরুত্বপূর্ণ কথা চলে যাচ্ছে। নবীজি পৃথিবীতে ছিলেন 63 বছর, 50 বছর পর্যন্ত একাধিক বিয়ে করেন নাই। নবীজি বাদবাকি সব বিয়ে করেছেন 50 বছরের পরে। এই জায়গায় এই অসভ্য মূর্খ বর্বর নাস্তিকগুলো বলে যে ইসলাম ধর্মের নবী মুহাম্মদ কতটা নারী লুবি ছিলেন, নাউজুবিল্লাহ মিন জালিক, যে বুড়া বয়সে গিয়েও নারীদের প্রতি তার আসক্তি কমে নাই, নাউজুবিল্লাহ মিন জালিক। অথচ নবীজির বৈবাহিক জীবন পর্যালোচনা করলে দেখা যায় আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা ছাড়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যতজন স্ত্রী ছিলেন তারা কেউ কেউ বিধবা বা যুদ্ধে স্বামীহারা ছিলেন, অথবা কেউ কেউ তালাকপ্রাপ্তা বা অসহায় ছিলেন। নবীজির বৈবাহিক জীবনের দিকে দৃষ্টিপাত করলে এবং নবীজির বৈবাহিক জীবন আপনি যদি পর্যালোচনা করেন, নবীজির বৈবাহিক জীবন পর্যালোচনা করলে দেখা যায় খাদিজা রাদিয়াল্লাহু আনহার ইন্তেকালের পরে নবীজি যতগুলো বিয়ে করেছেন বিশেষ বিশেষ কারণে ওই বিয়েগুলো সম্পন্ন হয়েছিল। এবার ভালো করে শুনুন, কোন কারণে কাকে নবীজি কিভাবে বিয়ে করেছেন, এবার তার সুস্পষ্ট ব্যাখ্যা বা বর্ণনা দিচ্ছি। আম্মাজান খাদিজা আত-তাহিরা রাদিয়াল্লাহু আনহার অফাতের পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম বিয়ে করেন সাউদা বিনতে জামআ রাদিয়াল্লাহু আনহাকে। খাদিজা রাদিয়াল্লাহু আনহা এর ইন্তেকালের পর বিপর্যস্ত সংসারের হাল ধরার জন্য এবং মাতৃহারা সন্তানদেরকে দেখাশোনা করার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের 10ম বছরের শাওয়াল মাসে সাউদা বিনতে জামআ রাদিয়াল্লাহু আনহাকে বিয়ে করেন। আর সাউদা রাদিয়াল্লাহু আনহা তিনি একেবারে প্রথম দিকে ইসলাম কবুল করেছিলেন। তিনি ইসলাম কবুল করার পরে তার উৎসাহে তার স্বামী সাকরান বিন আমর মুসলমান হন। স্বামী স্ত্রী দুজনেই মুসলমান হওয়ার পরে তারা হাবশায় হিজরত করেছিলেন। সেখান থেকে ফিরে আসার পরে মক্কায় তার স্বামী ইন্তেকাল করেন। যখন তার স্বামী ইন্তেকাল করেন তখন তার একাধিক সন্তান সন্ততি ছিল। একাধিক সন্তান সন্ততি রেখে সাউদা রাদিয়াল্লাহু আনহার স্বামী যখন মারা যান তিনি কিছুটা বিপর্যস্ত হয়ে গেলেন, আর ঠিক ওই সময়ে খাদিজা রাদিয়াল্লাহু আনহা ইন্তেকাল করলেন, নবীজিও মানসিকভাবে কিছুটা বিপর্যস্ত হয়ে গেলেন। তখন বিপর্যস্ত সংসারের হাল ধরার জন্য এবং মাতৃহারা কন্যাদেরকে দেখাশোনা করার জন্য নবীজি ওই সাউদা রাদিয়াল্লাহু আনহা যিনি ছিলেন অসহায় এবং বিধবা তাকে তিনি বিয়ে করে ঘরে নিয়ে আসলেন। আর সাউদা রাদিয়াল্লাহু আনহা এর কাছ থেকে বর্ণিত হাদিসের সংখ্যা হলো মোট 5টি, তার মধ্যে 1টি হাদিস বুখারিতে এবং বাকি 4টি হাদিস সুনানে আরবাআতে বর্ণিত হয়েছে। তার মানে বোঝা গেল খাদিজা রাদিয়াল্লাহু আনহার ইন্তেকালের পরে নবীজি সাউদা বিনতে জামআ রাদিয়াল্লাহু আনহাকে বিয়ে করেছেন খায়েশের বশবর্তী হয়ে নয়, বরং বিয়ে করেছেন বিধবা এক নারীকে অসহায় এক নারীকে আশ্রয় দানের জন্য এবং নবীজির
বিপর্যস্ত সংসারের হাল ধরার জন্য। এরপরে নবীজির তৃতীয় স্ত্রী ছিলেন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা, যিনি ছিলেন নবীজির প্রিয়তম বন্ধু এবং প্রিয় সাহাবি আবু বকর রাদিয়াল্লাহু আনহুয়ের মেয়ে। নবুয়তের একাদশ বছরে শাওয়াল মাসে অর্থাৎ সাউদা রাদিয়াল্লাহু আনহাকে বিয়ে করার পরে নবুয়তের একাদশ বছরের শাওয়াল মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বিয়ে করেন। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এগারো জন স্ত্রীদের মধ্যে একমাত্র আয়েশা রাদিয়াল্লাহু আনহাই ছিলেন কুমারী, বাদবাকি সবাই ছিলেন তালাকপ্রাপ্তা বা বিধবা। আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে নবীজি যখন বিয়ে করেন তখন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহার বয়স ছিল মাত্র ছয় বছর। ছয় বছর বয়সে নবীজি আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বিয়ে করলেও আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবীজির ঘরে যান নয় বছর বয়স। মনে রাখেন, আপনারা সবাই মনে রাখবেন, নবীজির দুইটা বিয়ে নিয়ে সেই যুগের মুনাফিকরা সবচেয়ে বেশি সমালোচনা করেছিল এবং বর্তমানেও বর্তমান যুগের নাস্তিক আর ইসলাম বিদ্বেষীরাও এই দুইটা বিয়ে নিয়ে সবচেয়ে বেশি সমালোচনা করে। নবীজির কয়টা বিয়ে নিয়ে বেশি সমালোচনা হয়েছে জোরে বলেন, কয়টা? একটা হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বিয়ে, আরেকটা হচ্ছে নবীজির আপন ফুফুতু বোন জাইনাব বিনতে জাহাশ। এই দুইটা বিয়ে নিয়ে বেশি সমালোচনা হয়েছে। কেন সমালোচনা হয়েছে সেটাও বলছে। প্রথমে আয়েশা রাদিয়াল্লাহু আনহার ব্যাপারে বলি, নাস্তিকরা বলে যে ইসলাম ধর্মের নবী মুহাম্মদ এতটাই নারীদোহী ছিলেন, বলেন নাউযুবিল্লাহি মিন যালিক, যে বুড়া বয়সে গিয়ে একটা ছোট্ট মেয়ের দিকেও তার নজর চলে গিয়েছে, নাউযুবিল্লাহি মিন যালিক। অথচ আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বিয়ে করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি আল্লাহর কাছ থেকে ওহি পেয়ে। সুবহানাল্লাহ, নবীজি নিজের ইচ্ছাতে এই বিয়ে করেননি, বরং আল্লাহ তাআলার কাছ থেকে সরাসরি ওয়াহির মাধ্যমে আদেশপ্রাপ্ত হয়ে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে নবীজি বিয়ে করেন। যেই হাদিস সরাসরি বুখারী শরীফের 3895 নম্বর হাদিসে এটি সরাসরি বর্ণিত হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বিয়ের পরে একদিন বলেছিলেন, আয়েশা তুমি কি জানো, তোমাকে বিয়ে করার আগে একদিন নয় একটা না দুইবার তোমার চেহারা আমাকে স্বপ্নে দেখানো হয়েছিল। সুবহানাল্লাহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা না দুই রাত স্বপ্নে দেখলেন একজন নারী রেশমের কাপড় পরিধান করে আছেন। জিব্রিল আমিনকে নবীজি বললেন যে ভাই জিব্রিল ইনি কে? জিব্রিল তখন বললেন ইয়া রাসূলুল্লাহ, পরেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আপনার স্ত্রী হবেন, আল্লাহ তাআলা উনাকে আপনার স্ত্রী বানাবেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই মহিলা কে, এই মহিলার পরিচয় দেন। তখন জিব্রিল বললেন আপনি নিজেই তাকে দেখেন, দেখেন তো আপনি তাকে চিনেন কিনা। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপটা সরিয়ে দেখলেন যে তিনি হচ্ছেন নবীজির প্রিয় সাহাবি আবু বকর রাদিয়াল্লাহু আনহার মেয়ে আয়েশা রাদিয়াল্লাহু আনহা। তখন জিব্রিলকে বললেন এটা কি আল্লাহর নির্দেশ? জিব্রিল বললেন হ্যাঁ, এটাই হচ্ছে আল্লাহর নির্দেশ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন এটাই যদি আল্লাহর নির্দেশ হয় তাহলে আল্লাহর আদেশ আমি অবশ্যই পালন করব। এরপরে নবীজি তার খালার মাধ্যমে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠালেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বিয়ের প্রস্তাব শুনে বললেন এটা কি করে সম্ভব, তিনি আমার বন্ধু, আমিও তার বন্ধু, আর আমরা সম্পর্কে দিনই ভাই, সুতরাং দিনী ভাইয়ের মেয়েকে তিনি কিভাবে বিয়ে করবেন, এটা তো বেমানান। আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন এই কথা বললেন, নবীজিকে এই কথা জানানো হলো, নবীজি তখন তার খালাকে বললেন যে খালা আপনি যান আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে গিয়ে বলেন যে আমরা তো আপন ভাই নয়, আমরা বরং দিনী সম্পর্কের কারণে ভাই, সুতরাং রক্ত সম্পর্কের ভাই যেহেতু নন
তার কন্যাকে বিয়ে করা আমার জন্য জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, এরপরেও আমার একটি কথা থেকে যায়, কারণ ইতিপূর্বে আয়েশা রাদিয়াল্লাহু আনহার বিয়ের একটি কথাবার্তা চলছিল একজন অমুসলিমের সাথে। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু ওই অমুসলিমের বাড়িতে গেলেন। যাওয়ার পরে যে ছেলের সাথে বিয়ে হওয়ার কথা ছিল সে ছেলের বাপ বলল, আবু বকর আমার বাড়ি থেকে চলে যাও, তোমার মেয়ের সাথে আমার ছেলেকে বিয়ে দেব না, কারণ তোমার মেয়ের সাথে আমার ছেলের বিয়ে দিলে আমার ছেলেও তুমি যে ধর্মের অনুসরণ করো সেই ধর্মে ধর্মান্তরিত হয়ে যেতে পারে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি তখন ভাবলেন, ভালোই হয়েছে, কারণ আমার কাছে তো আরও ভালো প্রস্তাব চলে এসেছে। বাড়িতে গেলেন, এরপরে নবীজির প্রস্তাব মেনে নিলেন উভয় পক্ষের সম্মতিতে, এরপরে এই বিয়ে সম্পন্ন হয়েছিল। সুবহানাল্লাহ। পড়েন, মূলত আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে নবীজি বিয়ে করেছিলেন তিন কারণে। আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে নবীজি বিয়ে করেছিলেন কয় কারণে? তিন কারণে। প্রথম কারণ হলো, এটি ছিল ওয়াহির মাধ্যমে সরাসরি কার আদেশ? নবীদের স্বপ্ন আমার আপনার মতো ফালতু স্বপ্ন নয়, নবীদের স্বপ্ন হলো ওয়াহি, নবীদের স্বপ্ন হলো ওয়াহি। যেহেতু ওয়াহির মাধ্যমে এটা নবীজিকে জানানো হয়েছিল, সেহেতু আল্লাহর আদেশ বাস্তবায়নে নবীজি আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বিয়ে করেছিলেন। কয় কারণে নবীজি আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বিয়ে করেছেন? এক নম্বর কার আদেশে, দুই নম্বর হচ্ছে নবীজির প্রিয় সাহাবি আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সাথে নবীজির বন্ধনটা যেন আরও মজবুত হয়, যেন পারিবারিক সম্পর্কে তারা জড়িয়ে যান। এতে করে সম্পর্ক মজবুত হবে, যা ইসলাম প্রচার এবং প্রতিষ্ঠার কাজে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আর তিন নম্বর কারণটা ছিল সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তিন নম্বর কারণ ছিল, আয়েশা রাদিয়াল্লাহু আনহা ছিলেন নবীজির সকল বিবিদের মধ্যে, সকল স্ত্রীদের মধ্যে সবচাইতে বেশি জ্ঞানী, সবচাইতে বিচক্ষণ, সবচাইতে বেশি বুদ্ধিমতী এবং সবচাইতে বিশেষজ্ঞ। সুবহানাল্লাহ। পড়ে তিনি যে কতটা বিচক্ষণ ছিলেন আর কতটা জ্ঞানী ছিলেন সেটা তার বর্ণিত হাদিসের সংখ্যার দিকে তাকালেই বোঝা যায়। কেবলমাত্র আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে হাদিস বর্ণিত হয়েছে 2210টি। আল্লাহু আকবার। আমি তো বলি আয়েশা রাদিয়াল্লাহু আনহার সাথে নবীজির বিয়ে হওয়া এটা হচ্ছে এই উম্মতের জন্য সবচেয়ে বড় রহমত, এই উম্মতের জন্য সবচেয়ে বড় রহমত। কারণ তিনি কম বয়সে নবীজির ঘরে এসেছিলেন আর নবীজির কাছ থেকে তিনি সব কিছু শিখেছেন, শেখার পরে আবার উম্মতের মধ্যেই তো তিনি আবার এগুলো ডেলিভারি করেছেন। দেখুন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা যখন নবীজির ঘরে আসলেন, তার বয়স তখন 9 বছর, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহার সাথে বন্ধুসুলভ আচরণ করতেন। এজন্য আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবীজিকে ওপেনলি বিভিন্ন ধরনের প্রশ্ন করতেন, আর তিনি ছিলেন অত্যন্ত জ্ঞানী মানুষ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি সবচাইতে কাছ থেকে দেখেছেন। আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, আমি তো নবীজিকে আমার চোখের সামনে বারবার বারবার বহু বছর ধরে দেখেছি, কিন্তু নবীজির প্রতি অধিক শ্রদ্ধাবোধের কারণে নবীজির চোখে চোখ রেখে আমি কখনো কথা বলতে পারতাম না। এই জন্য কেউ যদি আমাকে প্রশ্ন করে নবীজি দেখতে কেমন ছিলেন, পূর্ণাঙ্গ বর্ণনা আমি দিতে পারবো না। কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি এত জ্ঞানী ছিলেন, এত বিচক্ষণ ছিলেন, কম বয়সে নবীজির ঘরে এসে নবীজির কাছ থেকে এত বেশি ইলিম হাসিল করেছেন, এত বেশি জ্ঞান তিনি অর্জন করেছেন, যার কারণে বয়োজ্যেষ্ঠ সাহাবিরা যে কোনো মাসআলায় সমস্যাগ্রস্ত হয়ে গেলে তারা সকলেই আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছ থেকে জ্ঞান আহরণ করেছেন। সুবহানাল্লাহ। এই জন্য আমি বলি আয়েশা রাদিয়াল্লাহু আনহার সাথে নবীজির বিয়ে হওয়া এটা ছিল এই উম্মতের জন্য সবচেয়ে বড় রহমত। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে নবীজির আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে হাদিস বর্ণিত হয়েছে মোট 2210টি, তার মধ্যে 54টি বুখারিতে, 9টি এরপরে 9টি এসেছে মুসলিম শরীফে, আর বাদবাকি 1973টি হাদিস মুসনাদে আহমদ সহ অন্যান্য হাদিস গ্রন্থে বর্ণিত হয়েছে। তাহলে বোঝা গেল আয়েশা রাদিয়াল্লাহু আনহাকেও নবীজি নিজের ইচ্ছায় বিয়ে করেন নাই, বরং বিয়ে করেছেন কার আদেশে, আর বিয়ে করেছেন কয়টি কারণে? আরো জোরে বলেন। এরপরে নবীজির চতুর্থ স্ত্রীর নাম হচ্ছে হাফসা বিনতে আমর রাদিয়াল্লাহু
আন, যিনি ছিলেন ইসলামের অন্যতম খলিফা এবং ইসলামের বীর সিংহ পুরুষ ওমর রাদিয়াল্লাহু আনহুর কন্যা। দেখেন নবীজি কাজটা কি করেছেন, ওইদিকে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মেয়েকেও বিয়ে করলেন কার ইচ্ছায়, অন্যদিকে আল্লাহর ইচ্ছায় আবার ওমর রাদিয়াল্লাহু আনহুর মেয়েকেও বিয়ে করলেন। এতে করে ইসলামের, এতে করে এই দুই সাহাবির সাথে তার কি হয়ে গেল, পারিবারিক সম্পর্ক স্থাপন হয়ে গেল। ইসলাম প্রচার এবং ইসলাম প্রচার এবং দ্বীনের প্রতিষ্ঠার জন্য এই সম্পর্ক ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। হাফসা রাদিয়াল্লাহু আনহার প্রথম স্বামী ছিলেন খুনাইস ইবনে হাজাফা সাহমি রাদিয়াল্লাহু আন। কোনো কোনো বর্ণনা এসেছে বদর এবং ওহুদ যুদ্ধের মাঝামাঝি সময়ে হাফসা রাদিয়াল্লাহু আনহা এর স্বামী ইন্তেকাল করেন। হাফসা রাদিয়াল্লাহু আনহার স্বামী ইন্তেকালের পরে ওমর রাদিয়াল্লাহু আন তিনি চিন্তিত হয়ে গেলেন, কারণ তার মেয়ে তখন বিধবা হয়ে গেলেন, স্বাভাবিক বাবা হিসাবে তিনি তো চিন্তায় পড়ারই কথা। এরপরে তিনি তার এই বিধবা মেয়েকে বিয়ের জন্য সর্বপ্রথম আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে প্রস্তাব দিলেন। আবু বকর রাদিয়াল্লাহু আন তিনি কোনো কারণে রাজি হলেন না। এরপরে তিনি ওসমান রাদিয়াল্লাহু আনহুকে প্রস্তাব দিলেন, তিনিও কোনো কারণে রাজি হলেন না। তিনি যখন বিষণ্ন হয়ে গেলেন, এই খবর চলে গেল নবীজির কানে, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহু আনহুর কন্যা হাফসা রাদিয়াল্লাহু আনহা যিনি ছিলেন বিধবা, তাকেও তিনি আশ্রয় দানের জন্য বিয়ে করে ফেললেন, সুবহানাল্লাহ। এতে করে ওমর রাদিয়াল্লাহু আনহু খুশি হয়ে গেলেন এবং তার সাথেও একটি পারিবারিক সম্পর্ক স্থাপিত হয়ে গেল। তাহলে বোঝা গেল নবীজির চতুর্থ স্ত্রী হাফসা বিনতে ওমর রাদিয়াল্লাহু আনহাকেও নবীজি নিজের ইচ্ছায় বিয়ে করেননি, আল্লাহর ইচ্ছায় হাফসা রাদিয়াল্লাহু আনহাকে সাহায্য দানের জন্য, আশ্রয় দানের জন্য এবং ওমর রাদিয়াল্লাহু আনহুর সাথে পারিবারিক সম্পর্ক যেন স্থাপন হয় এটা ইচ্ছা ছিল কার, এই জন্য তিনি এই বিয়েটি করেছিলেন। আর হাফসা রাদিয়াল্লাহু আনহা থেকে মোট 60টি হাদিস বর্ণিত হয়েছে, তার মধ্যে বুখারি এবং বুখারি মুসলিমে রয়েছে মোট 10টি এবং বাদবাকি 50টি হাদিস এসেছে অন্যান্য হাদিসের গ্রন্থসমূহে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পঞ্চম স্ত্রীর নাম ছিল জাইনাব বিনতে হুজাইমা রাদিয়াল্লাহু আনহা। এই বিয়েটিও নবীজি নিজের ইচ্ছায় করেননি। জাইনাব বিনতে হুজাইমা রাদিয়াল্লাহু আনহা তিনি পরপর দুই স্বামী হারিয়ে বিধবা হয়ে গেলেন। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার ফুফাতো ভাই আব্দুল্লাহ বিন জাহাসের সাথে জাইনাব বিনতে হুজাইমা রাদিয়াল্লাহু আনহার বিয়ে দিলেন, কিন্তু ওহুদের যুদ্ধে তার এই তিন নম্বর স্বামী অর্থাৎ নবীজির আপন ফুফাতো ভাই আব্দুল্লাহ বিন জাহাস শহীদ হয়ে গেলেন। আব্দুল্লাহ বিন জাহাস যখন শহীদ হয়ে গেলেন, তখন জাইনাব বিনতে হুজাইমা আবারও তিনি অসহায় হয়ে গেলেন। তারপরে আল্লাহর ইচ্ছায়, আল্লাহর আদেশেই তিনি সাহায্য দানের জন্য জাইনাব বিনতে হুজাইমা রাদিয়াল্লাহু আনহাকে বিয়ে করলেন। আর জাইনাব বিনতে হুজাইমা রাদিয়াল্লাহু আনহা তিনি ছিলেন অধিক দানশীল এবং গরিবদের প্রতি, অসহায়দের প্রতি অত্যন্ত দরদি, এই জন্য তাকে বলা হতো উম্মুল মাসাকিন, যার বাংলা অর্থ হলো মিসকিনদের মা। তাহলে বোঝা গেল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পঞ্চম স্ত্রী জাইনাব বিনতে হুজাইমা তিনি যাকে বিয়ে করলেন, তিনিও ছিলেন একজন বিধবা, তাকে আশ্রয় দানের জন্য আল্লাহর ইচ্ছায় তিনি এই বিয়েটি করেছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ষষ্ঠ স্ত্রীর নাম ছিল উম্মে সালামা হিন্দ বিনতে আবু উমাইয়া তিনি আবু সালামা এর স্ত্রী ছিলেন। আবু সালামা রাদিয়াল্লাহু আন বদর এবং ওহুদ যুদ্ধে শরীক হন, ওহুদের যুদ্ধে জখমী হয়ে এর পরবর্তীতে তিনি শাহাদাত বরণ করেন। তিনি যখন শহীদ হয়ে যান, তখন তার স্ত্রী উম্মে সালামা অসহায় হয়ে গেলেন, তাকেও আশ্রয় দানের জন্য আল্লাহর ইচ্ছায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বিয়ে করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সপ্তম স্ত্রীর নাম ছিল জাইনাব বিনতে জাহাস। কিছুক্ষণ আগে বলেছিলাম যে দুইটা বিয়ে নিয়ে সবচেয়ে বেশি সমালোচনা হয়েছে, কয়টা বিয়ে আরেকটু জোরে বলেন, একটা কার সাথে আরেকটু জোরে বলেন, এটা একটু আগে বললাম। এবার জাইনাব বিনতে জাহাস,
এর সাথে যখন নবীজির বিয়ে হয়েছে সেই যুগের মুনাফিকরা সমালোচনা করেছে, এই যুগেও কিছু নাস্তিক মুরতাদ আর ইসলাম বিদ্বেষীরা এই বিয়ে নিয়ে তারাও অধিকতর সমালোচনা করেছে। মূল কাহিনীটা আপনাদেরকে বলি, জাইনাব বিনতে জাহাস ছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন ফুফাতো বোন। কিরকম বোন? আপন ফুফাতো বোন। নবীজির সাথে তার বিবাহের আগে জাইনাব বিনতে জাহাসের আরেকটি বিয়ে হয়েছিল, জাইনাব বিনতে জাহাসের আরেকটি বিয়ে হয়েছিল, সেই বিয়েটি দিয়েছিলেন নবীজি নিজে। নবীজি বিয়ে দিয়েছিলেন তার ফুফাতো বোন জাইনাব বিনতে জাহাসকে নবীজিরই পালক পুত্র জায়েদ বিন হারেসার সাথে। জায়েদ বিন হারেসার সাথে, জায়েদ বিন হারেসা ছিলেন নবীজির পালক পুত্র। পালক পুত্র বুঝেন তো আপনারা, জাহিল যুগে কেউ যদি কাউকে পালক পুত্র হিসাবে গ্রহণ করত তাহলে সেই পালক পুত্রকে ঔরসজাত সন্তানের মতোই মনে করা হতো এবং পালক পুত্র সম্পদের ওয়ারিস হতো। এবার দেখেন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন যে জায়েদ বিন হারেসা সিরিয়ায় বন্দী হয়ে গেলেন। সিরিয়ায় বন্দী হওয়ার পর হাকিম ইবনে হেজাম ইবনে খুয়াইলিন তাকে দাস হিসাবে ক্রয় করলেন। দাস হিসাবে ক্রয় করার পরে তিনি তার আপন ফুফু খাদিজা বিনতে খুয়াইলিদ তাকে দান করলেন। আবার খাদিজা রাদিয়াল্লাহু আনহা বিয়ের পরে তার এই দাসকে হেবা করে দিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জায়েদকে আজাদ করে দিলেন, মুক্ত করে দিলেন। তারপরে জায়েদ বিন হারেসাকে নবীজি নিজেই পালক পুত্র হিসাবে ঘোষণা দিয়ে দিলেন। এবার জায়েদ বিন হারেসা পালক পুত্র হিসাবে নবীজির ঘরে বড় হচ্ছেন। দীর্ঘদিন পরে হঠাৎ করে নবীজি কিন্তু তখনও নবুয়ত পান নাই, অর্থাৎ তখনও নবীজির কাছে ওহি নাজিল হয় নাই। এটা নবীজির নবুয়তের আগের ঘটনা। নবীজি যখন জায়েদ বিন হারেসাকে পালক পুত্র হিসাবে গ্রহণ করলেন, বেশ কিছুদিন অতিবাহিত হওয়ার পরে এই জায়েদ বিন হারেসার বাপ অর্থাৎ তার পিতা এবং তার চাচা আত্মীয় স্বজনরা খুঁজতে 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 নবীজির বাড়িতে চলে আসলো। আসার পরে বলল যে বাবা তুমি কোন জায়গায় হারিয়ে গিয়েছিলে, তোমাকে তো আমরা খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গিয়েছি, চলো বাড়িতে চলো, আমরা তোমাকে নিয়ে যাওয়ার জন্য এসেছি। জায়েদ বিন হারেসা বললেন না আমি যাব না। সুবহানাল্লাহ, চিন্তা করেন নবীজির ঘরে এসে নবীজির কাছে এসে এমন কি পেল যে নিজের বাপ এসেছে নিজের আত্মীয় স্বজন এসেছে তারপরেও নবীজির কদম ছেড়ে যেতে চাচ্ছে না। আল্লাহ আকবার। যখন জায়েদ যেতে চাচ্ছেন না তখন তার পিতা এবং চাচারা নবীজির কাছে এসে বললেন আমরা আমাদের ছেলেকে প্রয়োজনে আপনার কাছ থেকে টাকা দিয়ে কিনে নিয়ে যেতে চাই, তারপরে আমাদের ছেলে আমাদের কাছে ফিরিয়ে দেন, আমাদের কাছে ফিরিয়ে দেন। নবীজি বললেন টাকা পয়সা লাগবে না, তোমাদের ছেলে যদি তোমাদের কাছে চলে যেতে চায় টাকা পয়সা লাগবে না, তোমরা এমনিতেই নিয়ে যেতে পারবে। সুবহানাল্লাহ। তারা যখন ছেলেকে বললেন, ছেলে যেতে রাজি হলেন না। জায়েদ বিন হারেসা বললেন আমি এই লোকটার ঘরে আসার পরে এত নেয়ামত পেয়েছি, এমন ভালোবাসা পেয়েছি, এখন যদি তোমরা আমাকে গোটা দুনিয়ার সম্পদ এনে দাও তারপরেও এই লোকটার কদম মুবারক ছেড়ে আমি যাব না। সুবহানাল্লাহ। এই অবস্থা যখন, তখন তার বাপ চাচারা চলে গেলেন। জায়েদ বিন হারেসা নবীজির ঘরেই লালিত পালিত হওয়া শুরু হলো, নবীজির ঘরে তিনি বেড়ে উঠতে লাগলেন। এবার জায়েদ বিন হারেসা যখন যৌবনে পদার্পণ করলেন, শুনতেছেন তো আপনারা কাহিনী শুরু হচ্ছে, এবার জায়েদ বিন হারেসা যখন যৌবনে পদার্পণ করলেন তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন জায়েদকে এখন বিয়ে দেওয়া দরকার, কিন্তু কার সাথে বিয়ে দিবেন? চিন্তা করে ঠিক করলেন যে নবীজি তার আপন ফুফাতো বোন জায়নাব বিনতে জাহাসের সাথে জায়েদ বিন হারেসা বিয়ে দিবেন। এই জন্য নবীজি জায়নাব বিনতে জাহাসের কাছে প্রস্তাব দিলেন। জায়নাব বিনতে জাহাস এই প্রস্তাবকে প্রত্যাখ্যান করলেন, কারণ জায়নাব বিনতে জাহাস ছিলেন উচ্চ বংশের একজন নারী, উচ্চ বংশের একজন মেয়ে। আর অপরদিকে জায়েদ বিন হারেসা ছিলেন একজন আজাদপ্রাপ্ত গুলাম, আজাদপ্রাপ্ত দাস। এই জন্য তিনি জায়েদের সাথে বিয়ে হওয়াকে মেনে নিতে পারলেন না। যখন জায়নাব বিনতে জাহাস এই
প্রপোজকে ফিরিয়ে দিলেন। নবীজি তখন তার ফুফাতো ভাই অর্থাৎ জায়নাব বিনতে জাহাসের ভাই আবদুল্লাহ ইবনে জাহাসের কাছে প্রস্তাব দিলেন যে তোমার বোনকে তো চাচ্ছিলাম আমার পালক পুত্র জায়েদ বিন হারেসার সাথে বিয়ে দিতে। আবদুল্লাহ ইবনে জাহাস এই প্রস্তাব মানলেন না, তিনি বললেন না আপনার পালক পুত্র সে তো হলো একজন আজাদপ্রাপ্ত গোলাম, তার সাথে আমার বোনের বিয়ে দিব না। যখন ভাই বোন দুজনের কেউই রাজি হলেন না তখন আয়াত নাজিল করলেন কে, দেখেন কেমন বিয়ে, যেই বিয়ের ব্যাপারে সরাসরি আল্লাহর তরফ থেকে আয়াত নাজিল হয়েছে, সুবহানাল্লাহ। ভাই বোন দুজনেই যখন নবীজি বিয়ের প্রস্তাব দেওয়ার পরেও রাজি হলেন না, রব্বুল আলামিন তখন আয়াত নাজিল করলেন কোরআনুল কারীমের 33 নম্বর সূরা সূরাতুল আহজাবের 36 নম্বর আয়াত নাজিল হয়ে গেল। আল্লাহ তাআলা বললেন ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইদা কাদা আল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন أمرهم ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا। الله تعالى آيات نزل করে জানিয়ে দিলেন আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে কোনো ফয়সালা হয়ে যাওয়ার পরে মুমিন পুরুষ এবং মুমিন নারীদের জন্য সেই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আর কোনো ইখতিয়ার থাকে না। এই আয়াত যখন নাজিল হয়ে গেল তখন ভাই বোন দুজনেই তাদের সিদ্ধান্ত থেকে সরে আসলেন, উভয়েই আয়াত নাজিল হওয়ার পরে বিয়ের প্রস্তাব মেনে নিলেন। এরপরে তাদের দুজনের মধ্যে বিয়ে সংগঠিত হয়ে গেল। বিয়ে সংগঠিত হওয়ার পরেও তাদের দুজনের মধ্যে অর্থাৎ জায়নাব বিনতে জাহাস এবং জায়েদ বিন হারেসার মধ্যে সাংসারিক জীবনে কোনো প্রকার বনিবনা হলো না। দেখা গেল প্রত্যেক দিন তাদের মধ্যে ঝগড়া বিবাদ হয়, তাদের মধ্যে পারিবারিক কলহ শুরু হয়ে গেল। জায়েদ বিন হারেসা মনে মনে সিদ্ধান্ত নিলেন তিনি আর জায়নাব বিনতে জাহাসের সঙ্গে সংসার করবেন না। এবার জায়েদ রাদিয়াল্লাহু আনহুর মনের কথা ওহী নাজিল করে নবীজিকে জানিয়ে তিনি দিয়েছেন তিনি কে। জায়েদ রাদিয়াল্লাহু আন তিনি তার স্ত্রী জায়নাব বিনতে জাহাসকে তালাক দিয়ে দিবেন এটা নবীজিও জানতেন না। মনে মনে যখন জায়েদ রাদিয়াল্লাহু আনহু এই সিদ্ধান্ত নিলেন আল্লাহ এই সিদ্ধান্ত ওহী নাজিল করে নবীজিকে জানিয়ে দিলেন। আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন وَإِذْ تَقُولُ لِلَّذِي أَنْعَمَ اللَّهُ عَلَيْهِ وَأَنْعَمْتَ عَلَيْهِ أَمْسِكْ عَلَيْكَ زَوْجَكَ وَاتَّقِ اللَّهَ وَتُخْفِي فِي نَفْسِكَ مَا اللَّهُ مُبْدِيهِ وَتَخْشَى النَّاسَ وَاللَّهُ أَحَقُّ আল্লাহ তাআলা বলছেন আর স্মরণ করো সেই সময়ের কথা যাকে আল্লাহ অনুগ্রহ করেছেন এবং যার উপরে তুমিও অনুগ্রহ করেছিলে, সে যখন তোমার কাছে এসে সে যখন তোমার কাছে আসলো তখন তুমি তাকে বলেছিলে। অর্থাৎ জায়েদ রাদিয়াল্লাহু আন নবীজির কাছে আসলেন, এসে বললেন যে আমার তো জয়নবের সাথে বনিবনা হচ্ছে না। আর এর আগে আল্লাহ আয়াত নাজিল করে নবীজিকে জানিয়ে দিয়েছেন যে জায়েদ তার স্ত্রীকে তালাক দিয়ে দিবে, আর যখন তালাক দিয়ে দিবে তখন তুমি জায়নাবকে বিয়ে করে ফেলবে। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা জানার পরেও ভয় পাচ্ছিলেন, এই কারণে কারণ জাহেরি যুগে পালক পুত্রকে নিজের পুত্রের মতো মনে করা হতো। নবীজি ভেবেছিলেন আমার পালক পুত্র সে তার স্ত্রীকে তালাক দেওয়ার পরে আমি যদি আমার পালক পুত্রের স্ত্রীকে বিয়ে করে ফেলি তাহলে চতুর্দিকের সমালোচনা শুরু হবে যে মুহাম্মদ এ কেমন মানুষ, তার নিজের পালক পুত্রের মেয়ের দিকেও তার নজর চলে গিয়েছে, নাউজুবিল্লাহি মিন যালিক। এই সমালোচনা থেকে বাঁচার জন্য জায়েদ রাদিয়াল্লাহু আনহু নবীজির কাছে যখন আসলেন তিনি তখন বললেন যে শোনো, তুমি তোমার স্ত্রীর সাথেই বৈবাহিক সম্পর্ক টিকিয়ে রাখো, তাকে তুমি তালাক দিও না। আর অপরদিকে নবীজি যেটা মনে মনে জানতেন সেটা নবীজি প্রকাশ না করলো প্রকাশ করে দিয়েছেন কে, প্রকাশ করে দিয়েছেন কে, প্রকাশ করে আল্লাহ কেমনে দিলেন এর পরের অংশে আল্লাহ বলছেন ফালাম্মা কদা যায়দুম মিনহা। সুবহানাল্লাহ, এখানে একটা কথা বলে রাখি, আবু বকর, ওমর, উসমান, আলী কত বড় বড় সাহাবী,
উনাদের নাম ধরে কুরআনে কোনো আয়াত নাজিল হয় নাই, কিন্তু যায়েদ বিন হারেসার এই একটি বিয়েকে কেন্দ্র করে তার নাম ধরে আল্লাহ কুরআনে আয়াত নাজিল করেছেন। সুবহানাল্লাহ। فلما قضى زيد منها وطرا زوجناكها لكي لا يكون على المؤمنين حرج في أزواج أدعيائهم إذا قضوا منهن وطرا وكان أمر الله مفعولا। আল্লাহ তাআলা বললেন, যায়েদ যখন তার স্ত্রীকে তালাক দিয়ে দিবে তখন তুমি তোমার এই পালক পুত্রের বউকে তুমি বিয়ে করবে। এই কারণে বিয়ে করবে, কারণ জাহেলিয়াতে যে সামাজিক কুসংস্কার আছে যে পালক পুত্রের মেয়েকে বিয়ে করা যাবে না, এই সামাজিক কুসংস্কার আমি আয়াত নাজিল করেই বাতিল করব না, বরং যার মাধ্যমে শরীয়ত আমি দুনিয়ায় পাঠাচ্ছি তার মাধ্যমে তাকে দিয়ে এই ঘটনা ঘটিয়ে আমি এই সামাজিক কুসংস্কার দূর করাবো। আল্লাহ আকবার। তাহলে বোঝা গেল নবীজি এই বিয়ে নিজের ইচ্ছায় করেন নাই, বরং সেই যুগের প্রচলিত সামাজিক একটি কুসংস্কারকে বিলুপ্ত করার জন্য আল্লাহর আদেশে তিনি এই বিয়ে করেছেন। নবীজি যখন এই বিয়ে করলেন সমালোচনা শুরু হয়ে গেল, নবীজি যা ভেবেছিলেন তাই হলো। তখন বিশেষ করে মুনাফিকরা, ইসলামের ক্ষতি কিন্তু মুনাফিকরা বেশি করেছে, ইসলামের ক্ষতি কাফের মুশরিকরা যতটা না করেছে মুনাফিকরা তার চেয়ে বেশি করেছে। মুনাফিকগুলো সমালোচনা শুরু করলো, দেখছো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন মানুষ, বুড়া বয়সে গিয়ে তিনি নিজের পালক পুত্রের বউ অর্থাৎ ছেলের বউয়ের দিকেও তিনি নজর দিয়েছেন, নাউযুবিল্লাহ মিন যালিক। আর পালক পুত্র কোনো ছেলে মানে নিজের ছেলের মতো নয়। এই সামাজিক কুসংস্কারকে বাতিল করার জন্য আল্লাহ তাআলা নবীজিকে দিয়েই এই বিয়ে সম্পন্ন করালেন, যাতে করে এই সামাজিক কুপ্রথা কিয়ামত পর্যন্ত দুনিয়া থেকে চিরতরে বিলীন হয়ে যায়। যখন মুনাফিকরা এই কথা বলাবলি করলো যে পালক ছেলে পালক ছেলে, তখন আল্লাহ আরও একটি আয়াত নাজিল করে এদের কথার জবাব দিলেন। আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, এই আয়াতটা আপনাদের অনেকের পরিচিত আয়াত, কিন্তু কোন প্রেক্ষাপটে আয়াতটা নাজিল হলো এটা আমরা অনেকেই জানি না। আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলাল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানাল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আল্লাহ আয়াত নাজিল করলেন, মুহাম্মদ সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোনো পুরুষদের পিতা নন। অর্থাৎ নবীজির চারটা ছেলে ছিল, চারজন শৈশবে মারা গেল। আল্লাহ তাআলা আয়াত নাজিল করে বললেন যে এই চার ছেলে ছাড়া নবীজির তো কেউ, এই চার ছেলের কেউই বেঁচে ছিল না, সুতরাং পালক পুত্র হলেও তোমাদের কোনো পুরুষ কোনো পুরুষের পিতা নবীজি নন, বরং তার পরিচয় হলো তিনি হচ্ছেন আল্লাহর রাসূল আর তিনি হচ্ছেন সর্বশেষ নবী। এই এই আয়াত নাজিল করে আল্লাহ তাআলা একটি কুসংস্কার দূর করে দিলেন, এবং একটি কুসংস্কার দূর করার জন্য নবীজিকে দিয়ে আল্লাহ তাআলা যায়নাব বিনতে জাহাসের সাথে বিয়ে সম্পন্ন করিয়েছিলেন। তাহলে বোঝা গেল নবীজির সপ্তম স্ত্রী যায়নাব বিনতে জাহাসের সাথে নবীজি বিয়ে হয়েছিল সেটাও নবীজি স্বেচ্ছায় করেননি, বরং একটি সামাজিক কুসংস্কারকে দূর করার জন্য কার ইচ্ছায় এই বিয়ে হয়েছে। নাম্বার এইট, নবীজির অষ্টম স্ত্রীর নাম ছিল জুয়াইরিয়া বিনতুল হারেস। তিনি ছিলেন বনি মুস্তালিক গোত্রের নেতার কন্যা, বনি মুস্তালিক গোত্রের নেতা কন্যা। বনি মুস্তালিক যুদ্ধে যখন ওই গোত্রের একশো জনকে বন্দী করা হলো, দেখা গেল বনি মুস্তালিকের সাথে, বনি মুস্তালিক গোত্রের সাথে মুসলমানদের সম্পর্ক খারাপ হয়ে গেল। তখন বনি মুস্তালিক অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গোত্র ছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজনৈতিক স্বার্থে রাজনৈতিক কারণে ইসলামকে আরও শক্তিশালী করার জন্য চিন্তা করলেন যে বনি মুস্তালিকের সাথে যদি শত্রুতার পরিবর্তে বন্ধুত্ব করা যায় আর এদের সাথে যদি একটি সম্পর্ক স্থাপন করা যায় তাহলে তো দিন প্রতিষ্ঠার কাজে এই সম্পর্কটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। নবীজি তখন আল্লাহর ইচ্ছায় ওই বিয়ে হলো, নবীজি তখন বনি মুস্তালিক গোত্রের সর্দারের মেয়ে
এই জুয়াইরিয়া রাদিয়াল্লাহু আনহাকে বিয়ে করে ফেললেন। এখন বিয়ে করার পরে ওই গোত্রের লোকেরা, ওই গোষ্ঠীর লোকেরা কি আর শত্রু থাকে নাকি বন্ধু হয়ে যায়? এখন মুসলমানরা বন্দি করেছিল 100 জনকে, নবীজি যখন বিয়ে করলেন তখন সাহাবিরা বললেন যে নবীজির শ্বশুরের গোষ্ঠীর লোকদেরকে বন্দি করে রাখা এটা তো আমাদের জন্য শুভনীয় নয়। সুতরাং শ্বশুরের গোষ্ঠী যেহেতু ভালো সম্পর্ক রাখা দরকার, 100 জন বন্দির সব বন্দিকে ছেড়ে দিলেন, এরপরে ওই গোত্রের সাথেও একটি সুন্দর সম্পর্ক তৈরি হয়ে গেল। সুবহানাল্লাহ। তাহলে এই বিয়েটিও একটি বিশেষ কারণে হয়েছিল। নাম্বার 9, নবীজির নবম স্ত্রীর নাম ছিল উম্মে হাবিবা রামলা বিনতে আবু সুফিয়ান, যিনি ছিলেন কুরাইশদের অন্যতম বড় নেতা আবু সুফিয়ানের মেয়ে। উম্মে হাবিবা তিনি ছিলেন উবাইদুল্লাহ বিন জাহাদ, তিনি ছিলেন উবাইদুল্লাহ বিন জাহাস আসাদি এর স্ত্রী। তারা উভয়ই ইসলাম গ্রহণ করেছিলেন। আবু সুফিয়ান ইসলাম গ্রহণ না করলেও আবু সুফিয়ানের বোন আর আবু সুফিয়ানের বোনের জামাই দুজনেই তখন ইসলাম কবুল করলেন। দুজনেই ইসলাম কবুল করে হাবশায় হিজরত করলেন। হাবশায় যাওয়ার পরে তার স্বামী মারা যান আর তার স্বামী একটি কন্যা সন্তান রেখে মারা যান। এখন উম্মে হাবিবার স্বামী যখন মারা গেলেন, এক কন্যা সন্তান রেখে হিজরত করেছেন হাবশায়, ওখানে ভিটামাটি ঘর বাড়ি কিছুই নাই, তিনি অত্যন্ত অসহায় হয়ে গেলেন। এই খবর নবীজির কানে চলে গেল। নবীজির কানে এই খবর যাওয়ার পরে নবীজি তার প্রতি সহানুভূতিশীল হয়ে বাদশাহ নাজ্জাশির কাছে নবীজি নিয়ে এবার নবীজি নিজেই পত্র লিখে, চিঠি লিখে জানান যে আপনি উম্মে হাবিবাকে জানিয়ে দেন, আমি তাকে বিয়ে করে আশ্রয় দান করবো। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহাকে বিয়ে করলেন, এই খবর আবার চলে গেল আবু সুফিয়ানের কানে। আবু সুফিয়ান কিন্তু তখনও ইসলাম গ্রহণ করেননি। এই ঘটনা শুনে, যদিও সে আদর্শিক কারণে নবীজিকে অপছন্দ করত, বিয়ের খবর শুনে সে আবার খুশি হলো, কারণ নবীজি ছিলেন বনু হাসেম গোত্রের। এখন বনু হাসেম ছিল ওই সময়ের সবচাইতে উচ্চ মানের একটি বংশ, অভিজাত একটি বংশ। আদর্শিক কারণে নবীজিকে অপছন্দ করলেও ব্যক্তি হিসাবে বা চারিত্রিক গুণাবলীর কারণে, বংশগত কারণে নবীজিকে আবু সুফিয়ান খুবই পছন্দ করত। তার বোনকে বিয়ে করার পরে আবু সুফিয়ান নবীজির প্রতি কিছুটা নমনীয় হয়ে গেল, ইসলামের প্রতি কিছুটা নমনীয় হয়ে গেল। আর এই নমনীয় হওয়ার পরেই এই বিয়ের প্রভাবটা কিন্তু পড়েছিল মক্কা বিজয়ের সময়। আবু সুফিয়ান যখন ইসলামের প্রতি শত্রুতা কমিয়ে দিল, তখন ধীরে ধীরে মক্কা বিজয়ের পথ সুগম হয়ে গেল। এই বিয়েটি ছিল একটি ঐতিহাসিক, একটি যুগান্তকারী বিয়ে, কারণ এই বিয়ের মাধ্যমেও মক্কা বিজয়ের দ্বার উন্মোচিত হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল এই বিয়েটাও হয়েছিল বিশেষ একটি কারণে। নবীজির দশম স্ত্রীর নাম ছিল সাফিয়া বিনতে হুয়াই বিন আখতাব। সাফিয়া রাদিয়াল্লাহু আনহা তিনি খায়বার যুদ্ধে বন্দী হন। তিনি ছিলেন মদিনা থেকে বিতাড়িত ইয়াহুদি একটি গোত্র, যেই গোত্রের নাম ছিল বনু নাজির। সেই বনু নাজির গোত্রের সর্দার হুয়াই বিন আখতাবের কন্যা এবং ওই গোত্রের অন্যতম সর্দার কেনানা বিন আবুল হুকাইক এর স্ত্রী, উভয়ই তারা খায়বারের যুদ্ধে নিহত হন। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে যখন বিয়ের প্রস্তাব দেন, তিনি বিবাহে রাজি হয়ে গেলেন। বিবাহে রাজি হওয়ার পরে তিনি নবীজির সাথে সংসার শুরু করলেন। তাহলে বোঝা গেল এই বিয়েটিও ছিল বিশেষ একটি কারণে এই বিয়ে সম্পন্ন হয়েছিল। আর সাফিয়া রাদিয়াল্লাহু আনহার কাছ থেকে মোট 10টি হাদিস বর্ণিত হয়েছে, তার মধ্যে বুখারী মুসলিমে একটি এবং বাদবাকি 9টি হাদিস অন্যান্য হাদিসের গ্রন্থে বর্ণিত হয়েছে। নবীজির 11তম এবং সর্বশেষ স্ত্রীর নাম ছিল মাইমুনা বিনতুল হারেস। মাইমুনা রাদিয়াল্লাহু আনহা তার এর আগে, নবীজির সাথে বিয়ে হওয়ার আগে আরও 2টা বিয়ে হয়েছিল। তার প্রথম স্বামী তাকে তালাক দিয়ে দেন, এরপরে যখন তার আরেকটি বিয়ে হয় তার দ্বিতীয় স্বামী রোগাক্রান্ত হয়ে মারা যান। এরপরে তিনি জীবনের প্রতি বিতৃষ্ণ হয়ে যান, আর কাউকে বিয়ে করবেন না বলে মনস্থির করেন। এরপরে কিছু সাহাবি নবীজির কাছে এই কথা বললে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রতি সহানুভূতিশীল হয়ে তাকেও আশ্রয় দানের জন্য হিজরি 7ম সালে তাকে বিয়ে করেন। তাহলে বোঝা গেল এটিও বিশেষ কারণে এই বিয়েটি সম্পন্ন হয়েছিল, এবং এটিই ছিল নবীজির জীবনে সর্বশেষ বিবাহ। আর মাইমুনা রাদিয়াল্লাহু আনহা থেকে মোট 76টি হাদিস বর্ণিত হয়েছে, তার মধ্যে
তার মধ্যে বুখারী মুসলিমে এসেছে 7টি এবং বাদবাকি 63টি হাদিস অন্যান্য হাদিসে গ্রন্থে বর্ণিত হয়েছে। এই 11 জন স্ত্রী ছাড়া নবীজির আরও 2 জন দাসী ছিল। কয়জন দাসী ছিল? একজনের নাম ছিল মারিয়া আল কিপ্তিয়া। সপ্তম হিজরিতে আফ্রিকার শাসনকর্তা মুকাউকিস শুভেচ্ছাস্বরূপ বহু ধন সম্পদ দিয়ে তার এই চাচাতো ভগ্নী মারিয়াকে নবীজির কাছে পাঠান। সেই সময় আন্তর্জাতিক রীতি অনুযায়ী নবীজি তখন মারিয়াকে দাসী হিসাবে গ্রহণ করেন। আর নবীজির আরেকজন দাসী ছিল যার নাম ছিল রায়হানা। কোনো কোনো বর্ণনা এসেছে যে তিনি বনু কুরাইজা থেকে বন্দী হয়ে দাসী হিসাবে আসেন, এর ব্যাপারে খুব কম বর্ণনাই পাওয়া যায়। তাহলে নবীজি এই যে 11টি বিয়ে করলেন, কোনো বিয়ে তিনি খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে বিয়ে করার পরে, খাদিজা রাদিয়াল্লাহু আনহার ইন্তেকালের পরে বাদবাকি যতগুলো বিয়ে নবীজি করেছেন আমরা পর্যালোচনা করে পেলাম, কোনো বিয়েই খাদিজা রাদিয়াল্লাহু আনহার ইন্তেকালের পরে কোনো বিয়েই নবীজি নিজের ইচ্ছায় করেন নাই, বরং বিশেষ বিশেষ কারণে এই বিয়েগুলো সম্পন্ন হয়েছিল। খাদিজা রাদিয়াল্লাহু আনহা ইন্তেকালের পরে নবীজি যে বিয়েগুলো করেছিলেন সেই বিয়েগুলো 5টি কারণে করেছিলেন। কয়টা কারণে? 5টা কারণে। 1 নম্বর রাজনৈতিক কারণ। 1 নম্বর কোনো কোনো গোত্র ছিল শক্তিশালী, এদের সাথে যুদ্ধের পরে নবীজি চিন্তা করলেন যে এদের সাথে শত্রুতা না করে যদি বন্ধুত্ব করা যায় তাহলে তো ইসলামকে শক্তিশালী করা যাবে। যেমন একটু আগেই কাহিনী আপনাদেরকে শুনিয়েছিলাম বনি মুস্তারিক সর্দারের মেয়েকে নবীজি বিয়ে করেছিলেন। এইভাবে রাজনৈতিক কারণে নবীজি কিছু বিয়ে করেছিলেন। আবার আরেকজন হচ্ছেন উম্মু হাবিবা, যিনি ছিলেন আবু সুফিয়ানের বোন, এই বিয়েটাও ছিল রাজনৈতিক কারণে বিয়ে। যদিও তিনি ছিলেন বিধবা কিন্তু এই বিয়েরও মোট 2টা কারণ আছে, একটা হচ্ছে সাহায্যদান আর একটা হচ্ছে রাজনৈতিক কারণ। 2 নম্বর হচ্ছে কুসংস্কারকে দূর করার জন্য, যেমন নবীজি তার পালক পুত্রের তালাকপ্রাপ্ত স্ত্রীকে বিয়ে করেছিলেন কেন? কুসংস্কার দূর করার জন্য। এরপরে 3 নম্বর কারণ হলো সাহাবিদের বিধবা স্ত্রীদেরকে আশ্রয় বা সাহায্য দানের জন্য। নবীজির অনেক সাহাবিরা যুদ্ধে গিয়ে শহীদ হয়ে গিয়েছেন, তখন তাদের স্ত্রীরা অসহায় হয়ে গিয়েছেন, তখন নবীজি তাদেরকে আশ্রয় দানের জন্য আল্লাহর ইচ্ছায় বিয়েগুলো করেছেন। যেমন হাফসা বিনতে ওমর রাদিয়াল্লাহু আনহা, এরপরে জায়নাব বিনতে হুজাইমা, উম্মে সালামা, তাদের কথা বলা যায়। এরপরে 4 নম্বর হচ্ছে সাহাবিদের সাথে সম্পর্ক স্থাপনের জন্য নবীজি কয়েকটি বিয়ে করেছিলেন, যেমন ওমর রাদিয়াল্লাহু আনহুর মেয়ে, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মেয়ে। এরপরে 5, এটাই হচ্ছে সবচেয়ে বড় কারণ, নবীজি একাধিক বিয়ে করার সবচেয়ে বড় কারণ ছিল এটা। শুনেন ভাই, খাদিজা রাদিয়াল্লাহু আনহা ইন্তেকাল করেছেন নবীজি হিজরতেরও আগে না পড়ে, পরে না, হিজরতের আগে, হিজরতের আগেও না, শুধু হিজরতের 3 বছর আগে। এবার ভালো করে শুনেন, নবীজির একাধিক বিয়ে ছিল আমাদের জন্য রহমত। কেন রহমত? খাদিজা রাদিয়াল্লাহু আনহার ওফাতের পরে নবীজি যদি আর ইন্তেকাল না করতেন, খাদিজা আর যদি নবীজি বিয়ে না করতেন, তো খাদিজা রাদিয়াল্লাহু আনহার ইন্তেকালের পরে নবীজি দুনিয়াতে ছিলেন আরো কত বছর? 13 বছর। আরো কত বছর? এই 13 বছরে কি ইসলামের আরো বিধান নাজিল হয় নাই? শুধু নাজিল হয়েছে যে তা না, বরং নাজিল হয়েছে আরো বেশি, আরো বেশি। এখন নবীজির যদি একাধিক স্ত্রী না থাকতো তাহলে পারিবারিক জীবনে আমাদের মুআশারাত মুআমালাত কেমন হবে আপনারা জানতে পারতেন? জানতে পারতেন না তো। এই জন্য একাধিক বিয়ে ছিল উম্মতের জন্য আল্লাহর সবচেয়ে বড় এহসান। সবাই বলেন সুবহানাল্লাহ। এটা ছিল উম্মতের জন্য সবচেয়ে বড় এহসান। নবীজি যদি আর একটা বিয়েও না করতেন কোনো অসুবিধা হইতো? অসুবিধা তো হইতো না, অসুবিধা নবীজির হইতো না, অসুবিধা হইতো কাদের? কাদের হইতো? আপনাদের অসুবিধা হইতো, আমাদের অসুবিধা হইতো। কারণ নবীজি ইমাম হিসাবে কেমন ছিলেন, শিক্ষক হিসাবে কেমন ছিলেন, যুদ্ধের কমান্ডার হিসাবে কেমন ছিলেন, সমাজ সংস্কারক হিসাবে কেমন ছিলেন দেখেছেন সাহাবিরা। কিন্তু নবীজির স্বামী হিসাবে কেমন ছিলেন, নবীজি বাপ হিসাবে কেমন ছিলেন, দাদা হিসাবে কেমন ছিলেন, নানা হিসাবে কেমন ছিলেন, নবীজি কেমনে খাইতেন, কেমনে ঘুমাইতেন, কেমনে চলতেন, উঠতেন, বসতেন, এগুলো সাহাবিরা দেখেছেন না নবীজির বিবিরা দেখেছেন? তো নবীজি যদি একাধিক বিয়ে না করতেন তাহলে এই বর্ণনাগুলো আমাদের কাছে আসতো? কোনোদিনও আসতো না। এই জন্য একাধিক বিয়ে ছিল উম্মতের জন্য সবচেয়ে বড় রহমত।
নবীজির পারিবারিক জীবন সম্পর্কে জানতে পেরেছি নবীজির একাধিক স্ত্রী থাকার কারণে। এই জায়গায় নাস্তিকরা বলে তো একটা বিয়ে করলেই তো হইতো, খাদিজা রাদিয়াল্লাহু আনহার পরে তো একজন থেকে আমরা সব জানতে পারতাম, একজন হইলে তো তোমরা নাস্তিকরা এখন আরো বেশি তামাশা করতা, বলতে একজন থেকে বর্ণনা আসছে, সত্যও হইতে পারে মিথ্যাও হইতে পারে। আল্লাহ যে কাজটা করলেন একাধিক বিয়ে করালেন, এখন বর্ণনা একজনের কাছ থেকে আসে নাই, এসেছে বরং একাধিক জনের কাছ থেকে। একাধিক জনের কাছ থেকে বর্ণনা আসার কারণে এখন আর কোনো বর্ণনার ব্যাপারে সন্দেহ করার কিছু থাকে না। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত মুসল্লিবৃন্দ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাধিক বিয়ে ছিল, এটা উম্মতের জন্য সবচেয়ে বড় রহমত। সবচেয়ে বড় কি রহমত। এখন নাস্তিকরা এই জায়গায় এসে প্রশ্ন করে যে নবী কেমন নবী ছিলেন, কিছুটা স্বার্থপর, নাউজুবিল্লাহি মিন যালিক, নিজে করছেন 11টা আর উম্মতের জন্য সুযোগ দিছেন 4টা। নাস্তিকদের তো যুক্তির কোনো শেষ, এদের এই যুক্তির খণ্ডন আগামী জুমায় হবে। এবং নবীজি একাধিক বিয়ে করলেও স্ত্রীদের সাথে তার আচরণ কেমন ছিল, তার স্ত্রীদের মর্যাদা কেমন, এগুলো আমরা আগামী জুমায় আলোচনা করব ইনশাআল্লাহ।